পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে মাথায় গুলি। পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুব্রত দত্তকে লক্ষ্য করে অটোতে এসে দুজন দুষ্কৃতী গুলি চালায়। সামনে থেকে গুলি চালায়, একটি গুলি মাথায় লেগে মৃত্যু হয় কাউন্সিলরের। সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বেলঘড়িয়ার একটি বেসরকারি নার্সহোমে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে পৌঁছায় ব্যারাকপুর পুলিশ কমিশন। কাউন্সিলরের খুনে রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই মাত্র জিতেছে নির্বাচনে, একে হত্যা করাটার পেছনে বিরাট ষড়যন্ত্র আছে। এ ভাড়া করা সমাজবিরোধী দিয়ে খুন করিয়েছে এবং এটা বের করতেই হবে। আমরা সবাই মিলে এটা বের করবই, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না, আমি বের করবই এবং তাকে শাস্তি তার দেওয়াই হবে। এটা একটা কখনোই হয়নি, দীর্ঘ 10-15 বছরে এই ধরনের রাজনৈতিক খুন কখনো হয়নি, এটা আমার এলাকায় কখনোই হয় না, দুর্ভাগ্যজনক। দেখছি আমরা, পুলিশ আছে, আমরা আছি, দেখি পাড়ার লোকজন মহাজাতির কাউকে খুন করে কেউ চলে যাবে, আমার দৃঢ় বিশ্বাস বেশি দূর যেতে পারবে না।